নমস্কার বন্ধুরা, বাড়ির খাবারে সবাইকে স্বাগত। আজকে আমি কাঁকড়া দিয়ে মজাদার একটি রেসিপি শেয়ার করতে চলেছি। তার জন্য এখানে আমি পাঁচটা বড় সাইজের কাঁকড়া নিয়ে নিয়েছি। এই কাঁকড়াগুলো সমুদ্রের কিন্তু গর্তের নয়, এগুলো জলের মধ্যে থাকে। প্রথমেই আমি কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কাঁকড়া যদি কেউ কাটতে না জানেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমি একটি কাঁকড়া কাটার ভিডিও আপনাদেরকে শেয়ার করে দেব। কাঁকড়াগুলো খুব বড় বড় সাইজের ছিল, তার জন্য এই রকম পিস করে নিয়েছি। এক একটা কাঁকড়া আমি চার পিস করে করে নিয়েছি। আর ওই যে তার যে দাঁড়গুলো থাকে সেগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর যে ছোট ছোট দাঁড় ওটাকে বের করে রেখে দিলাম, এটা অন্য একটা রেসিপি করব, ওটা আর আজকে শেয়ার করলাম না। এবার আমি কাঁকড়ার মধ্যে পরিমাণ মতন লবণ ও পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব। তারপর আমি 5-7 মিনিটের মতন এটা রেখে দেব। এদিকে আমার যা যা মশলা লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। আর এটা আমি আলু দিয়ে করব, তার জন্য এরকম ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে রেখেছি। নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, টমেটো, পেঁয়াজ আর আদা রসুন। উনুন লাগিয়ে দিয়েছি। এবার আমি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে চারপাশটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে প্রথমে আলুটা ভেজে নেব। আলুর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর হলুদ গুঁড়ো দেব না। খুব সুন্দর করে আলুটা ভেজে নেব। এমন করে ভাজব পরে যেন আলুটা আর সেদ্ধ করতে না হয়, এইখানেই যেন ভাজাও হয়ে যায় এবং সেদ্ধও হয়ে যায়। আর ঢাকনা দিচ্ছি না, বারবার নেড়ে চেড়ে এইভাবে আলুটা খুব সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব। আলু প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া করে আলুটা তুলে নেব। এই দেখুন আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। হলুদ দিইনি, তার জন্য এমন কালার হলুদ দিলে একেবারে লাল হয়ে যেত। ওই আলু ভাজা তেলেই আমি কাঁকড়াগুলো ভেজে নেব, তার জন্য প্রথম থেকেই আমি তেলটা বেশি করে দিয়ে রেখেছিলাম। প্রথমেই কাঁকড়ার পিসগুলো ভেজে নিচ্ছি, তারপর কাঁকড়ার দাঁড়গুলো ভাজবো। আগে থাকতে যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তার জন্য বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। সবগুলো কাঁকড়ার পিস দিয়ে দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেমন মাছ ভাজা হয় তেমনই ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এই সময় একটু আঁচটা হালকা রাখতে হবে, তা না হলে ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে ভাজা পুরোপুরি কমপ্লিট হবে না। একটু সময় ধরে আমি এটা ভালো করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটি পাত্রে তুলে নেব। সবগুলো এইভাবে তুলে নিলাম, বাদ বাকি তেলটা যে থেকে গেছে তার মধ্যে আমি কাঁকড়ার দাঁড়গুলো দিয়ে ভেজে নেব। সবগুলো দাঁড় একসঙ্গে দিয়ে দিলাম। এই সময় হালকা আঁচে রাখতে হবে, আর একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে এটা ভালো করে ভাজা যাবে না। আর অবশ্যই কাঁকড়ার দাঁড়গুলো শিলনোড়া দিয়ে ফাটিয়ে নিতে হবে, তা না হলে কাঁকড়ার দাঁড়ের মধ্যে কোনো লবণও ঢুকবে না, মশলাও ঢুকবে না, তাতে করে কাঁকড়ার দাঁড়টা খেতে একেবারে ভালো লাগবে না। দাঁড়টা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কড়াইতে যে তেলটা থেকে যাবে তার মধ্যেই আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা কেউ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর পরিমাণ মতন চিনি। চিনি যদি কেউ খেতে না চান তাহলে নাও দিতে পারেন, চিনিটা দিলে কালার ভালো আসবে, তার জন্য আমি চিনিটা তেলের মধ্যে দিয়েছি। দিলাম জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি। ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, ভালো করে থেঁতো করে রেখেছিলাম আর এলাচগুলো একটু ফাটিয়ে রেখেছিলাম, সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের কালার অনেকটাই চেঞ্জ হয়েছে। এবার আমি দিয়ে দেব আদা ও রসুন বাটা। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, তারপর এটা ভালো করে মিশিয়ে নেব, তারপর দিয়ে দেব রসুন বাটা। পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখুন রসুন বাটাটাও দিয়ে দিলাম। এইভাবে আবারও নাড়াচাড়া করতে করতে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন।
দেব টমেটো কুচি, সমস্ত কিছু মশলা একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার অল্প একটু জল দিয়ে দিলাম যাতে করে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে যাবে এবং মশলাটা তলায় লেগে থাকবে না, আর ভালো করে কষানো সুবিধা হবে। এবার এই মশলাটাকে ভালো করে হালকা আঁচে নাড়তে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটাও এর মধ্যে ভালো করে কষানো হয়ে যাবে, এদিকে মশলাটা থেকেও তেলটা সুন্দর করে ছেড়ে যাবে। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়া ও তার দাঁড়। আবারও সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আলু কাঁকড়া ও মশলা একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে করে মশলার মধ্যে আর কোনো কাঁচা গন্ধ না থাকে, আর আলু কাঁকড়ার মধ্যেও মশলাটা খুব সুন্দরভাবে থেকে যায়। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন জল, যে যেমনটা ঝোল রাখতে চাইবেন সেই মতন জল অ্যাড করবেন। আমি এখানে দুবাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি 2-3 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব, যেহেতু আলু সেদ্ধ হয়ে আছে আর কাঁকড়াটাও সুন্দর করে ভাজা আছে তার জন্য বেশি ফোটাতে হবে না। এবার আমি দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা আর স্বাদ মতন লবণ, সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। একেবারে রেডি হয়ে গেছে, আরেকটি পাত্রে ঢেলে নিচ্ছি। হালকা পাতলাই ঝোলটা করেছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আমি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।